উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত স্নেহভাজন একজন সাহাবী, বয়সে খুব ছোট মানুষ ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনেক আদর করতেন। এই উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, লাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুর মা তাসুমু শাবান। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন, হে আল্লাহর রাসূল, শাবান মাস শুরু হলে আপনি যত নফল সিয়াম রাখেন অন্য কোন মাসে এত নফল সিয়াম রাখেন না, কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দুটি কারণ বলেছেন। কয়টি কারণ বলেছেন? নাম্বার এক, قال ذاك شهر يغفل الناس بين رجب ورمضان। তিনি বললেন যে আমি এই মাসে নফল রোজা বেশি রাখি, তার প্রথম কারণ হলো এই শাবান মাসের পরের মাসটা কোন মাস? রমাদান। আর শাবান মাসের আগের মাসটা কোনটা? রজব। তাহলে শাবান মাসের একদিকে আছে সম্মানিত চার মাসের একটা রজব, আর শাবান মাসের শেষের দিকে আছে বছরের শ্রেষ্ঠ মাস রমাদান। তাহলে একদিকে রমজান মাস, আরেকদিকে রজব মাস। একটা হলো বছরের শ্রেষ্ঠ মাস, আরেকটা হলো সম্মানিত চার মাসের এক মাস। তো রজব মাসের প্রতি মানুষ সম্মান প্রদর্শন করে, ইমানদাররা যেহেতু আল্লাহ সম্মান দিয়েছেন, আর রমাদান তো শ্রেষ্ঠ মাস, মানুষ ইবাদত বন্দী করার চেষ্টা করে। মাঝে পড়ে এই শাবান মাসটা মানুষ অবহেলা করে কাটায় দেয় যে ঠিক আছে, সব তো আমল রমজান আসলে করবই, কোরআন তেলাওয়াত তো শুরু করবই, তাহাজ্জুদ তেলাওয়াত তো করব, দোয়া দরুদ তো করবই, সিয়াম পালন তো রমজান আসলে করবই, দান সাদাকা তো রমজান আসলে দেবই, এই মাসটাতে আর কিছু করা হয় না, ওই রমজানের জন্য বসে থাকে। আর এদিকে রজব রে একটু মর্যাদা দেয়, এই মাসটা না সম্মানিত মাস আবার না রমাদান মাস, এই জন্য এই মাসে মানুষ অবহেলায় সময় কাটায়, উদাসীন থাকে, বিশেষভাবে আমল ইবাদতে মগ্ন হয় না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি এই টাইমে বেশি করে নফল রোজা রাখি, কারণ যেই সময়টাতে মানুষ গাফেল থাকে, উদাসীন থাকে, কেউ ইবাদত করে না, ওই সময়টাতে ইবাদতের আলাদা তাৎপর্য আছে, আলাদা গুরুত্ব আছে। একজন চেয়ারম্যান সাহেবকে সবাই দেখলে সালাম দেয়, মেম্বার সাহেবকে দেখলে সবাই সালাম দেয়, মসজিদের ইমাম সাহেবকে দেখলে সবাই সালাম দেয়, কিন্তু একজন রিক্সাওয়ালা বেচারা তাকে কেউ সালাম দেয় না। যে যাত্রী আসে তার রিক্সায় উঠে, সেও বলে যাবেন নাকি, ঠিক করে চলে যায়, একটা সালাম দেয় না, যাওয়ার সময় একটা সালাম দেয় না, রাস্তার লোকেরাও সালাম দেয় না। আপনি চিন্তা করলেন, এই রিক্সাওয়ালা মুরব্বী বা রিক্সাওয়ালা ভাই বা চাচা, এই লোকটাকে কেউ সালাম দেয় না, আপনি শুধুমাত্র এই লোকটাকে সালাম যেহেতু কেউ দেয় না সেজন্য আপনি সালাম দিয়ে এটাকে জিন্দা করতে চাচ্ছেন, সেজন্য গিয়ে তাকে লম্বা করে একটা সালাম দিলেন, একটু মুসাফা করে আসলেন। শুধুমাত্র এই জায়গায় নবীজির সুন্নতের আমল নাই, সালাম নাই, আপনি সেটাকে জিন্দা করার জন্য যেটা কেউ করে না সেটা আপনি করার চেষ্টা করলেন। এর কারণে অন্য যে কোনো সাধারণ মানুষকে সালাম দেওয়ার চাইতে এই অবহেলিত জায়গায় সালাম দিলে সওয়াব একটু বেশি হবে। ভোর রাতে সবাই ঘুমিয়ে থাকে, সবাই অলসভাবে সময় কাটায়, আল্লাহর যে বান্দারা এই টাইমে উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করে, তার সে দোয়া, তার সে ইবাদত, তার সে রোনাজারি, তার যে কান্নাকাটি, তার সে ভালো কাজ, যেহেতু সবাই নাক টেনে ঘুমায়, অলসভাবে ঘুমে থাকে, এই সময় সে ইবাদত করে, এই জন্য ওই সময়ের ঘুমটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ওই সময়ের ইবাদতটা, নেকামলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, অন্য সময় যখন সবাই ইবাদত করে ওই টাইমের চাইতে সবাই অবহেলিত থাকে, ওই টাইমের ইবাদতের গুরুত্ব অনেক বেশি। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন, কারণ এই মাসে মানুষ উদাসীন থাকে, ইবাদত বন্দেগী অনেকে করে না, এই জন্য তিনি বেশি করে নফল রোজা রাখতেন। এটা হলো একটা কারণ। নাম্বার দুই, তিনি বলেছেন, ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফিহিল আমালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মাসে শাবান মাসের একটা বিশেষ তাৎপর্যের দিক হলো যে বান্দার সারা বছরের আমল নামা, সে কি ভালো কাজ করেছে, মন্দ কাজ করেছে, কয়টা গুনাহ করেছে, কয়টা ভালো কাজ করেছে, সমস্ত আমল নামা সমূহ, সারা বছরের আমল নামা আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে পেশ করে, সবার আমল নামা শাবান মাসে পেশ হয়। যেহেতু শাবান মাসে আল্লাহর সামনে উপস্থাপন করে ফেরেশতারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি চাই আমার আমল নামা যখন আল্লাহর সামনে উপস্থাপন করা হয়
ওই সময়টাতে আমি যেন রোজাদার থাকতে পারি এই জন্য এই মাসে আমি বেশি রোজা রাখি যদি আমি রোজা অবস্থা সিয়াম অবস্থায় আমার আমল নামাটা আল্লাহর দরবারে পেশ হয় তো আমার কাছে এটা ভালো লাগবে একজন কোন কোম্পানিতে চাকরি করেন কোন কলকারখানায় চাকরি করেন কোন প্রতিষ্ঠানে কাজ করেন তিনি কাজ করেন এমনিতে হঠাৎ করে খুব সিরিয়াস মোডে তিনি কাজ করছেন খুব ভালো করে কাজ করছেন মনোযোগ দিয়ে এর মধ্যে তার মালিক এসে পেছন থেকে দেখে ফেলছে তো আপনি এমনিতে অন্য সময় কাজ করেন কিন্তু আপনার মালিক যখন এসেছে ইনভেস্টিগেশনে চেক করতে বা ভিজিটিং এ আসছে ওই টাইমে যদি আপনাকে খুব সিরিয়াস মোডে কাজে দেখে আপনি যদি জানতে পারেন যে আপনার সিরিয়াস মোডের কাজটা আপনার মালিক দেখেছে আপনার কাছে একটু ভালো লাগবে না এইজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যখন আমার আমলনামা দেখবেন অর্থাৎ আল্লাহর সামনে যখন আমার আমলনামা পেশ করা হবে ওই টাইমটাতে আমি রোজাদার থাকলে সেটা আমার কাছে ভালো লাগে এইজন্য আমি এই মাসে রোজা রাখি তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি কোন আমল করতেন রোজা রাখতেন কত বেশি রোজা রাখতেন জানেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম استكمل صيام شهر إلا رمضان وما رأيته أكثر صيام منه إلا في شعبان অর্থাৎ গোটা মাসের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো মাস জুড়ে রোজা রেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুধু রমজানেই হতো যে গোটা মাস রোজা রাখছেন আর একটা মাসের বেশিরভাগ দিন রোজা রাখছেন পুরো মাস না বেশিরভাগ দিন রোজা রাখছেন তিনি সবচেয়ে বেশি রোজা রাখছেন শাবান মাসে এই মাসে তিনি সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন তো এখান থেকে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ নফল রোজা এই মাসে রাখতেন অন্য আরেক হাদিসে আসছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন কান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবান ইল্লা কালিলা নবীজি গোটা শাবান জুড়ে নফল সিয়াম রাখতেন শুধু সামান্য কিছুদিন বাদ দিয়ে গোটা শাবানে নফল রোজা রাখতেন তাহলে এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ দিনগুলোতে নফল সিয়াম রাখতেন সে আমলটা আমরা জানলাম আলহামদুলিল্লাহ এখন আমাদের কাজ হলো আমল শুরু করা শাবানের চাঁদ দেখা যাওয়ার পর থেকে নিয়ে আমরা বেশি বেশি করে গোটা মাস জুড়ে সিয়াম পালন করব যার যার সাধ্য অনুপাতে আপনি খুব বেশি একটা রাখার সুযোগ পান না ডায়াবেটিসের রোগী আপনার কষ্ট হয় অন্তত বন্ধের দিনে আপনার যেদিন সুবিধা হয় দু চারটা হলো নফল রোজা রাখেন এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণে চেষ্টা করব না ইনশাআল্লাহ এখন কেউ বলতে পারেন শাবান মাসে আমাদের আমলনামা আল্লাহর সামনে পেশ করা হয় আমরা জানলাম কিন্তু আমরা এর আগে তো এও শুনেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোম এবং বৃহস্পতিবার নফল রোজা রাখতেন এবং কেন তিনি ওই দিন রোজা রাখতেন জিজ্ঞাসা করা হয়েছে তখন জবাবে তিনি বলেছেন বিশেষ করে সোমবার সম্পর্কে বলেছেন সহিহ মুসলিমের হাদিসে আসছে যে ওই দিন যাকা ইয়াউমুন উলিদতু ফীহি এই দিন আমার জন্ম হয়েছে সেজন্য আমি রোজা রাখি তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মের দিনে রোজা রেখেছেন আর আমরা জন্মের দিনে আরো বেশি করে খাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোম বৃহস্পতিবার সিয়াম পালন করেছেন কেন করেছেন জিজ্ঞাসা করা হয়েছে আরেকটি কারণ তিনি বলেছেন যে এই দুই দিনে বান্দার আমলনামা আল্লাহর সামনে উপস্থাপিত হয় এখন কথা হলো শাবান মাসে আমলনামা উপস্থাপিত হয় আবার সোম বৃহস্পতিবার আমলনামা উপস্থাপিত হয় আমলনামা কয়বার উপস্থাপিত হয় এর উত্তর হলো আমাদের আমলনামা আমাদের সমস্ত ভালো কাজ ভাইরা আমার এমন একটা ভালো কাজ কিংবা এমন কোন মন্দ কাজ নাই যেটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা লিপিবদ্ধ করেন না যেটা রেকর্ড হয় না যেটার হয় পুরস্কার নয় তিরস্কারের মুখোমুখি আমাদেরকে হতে হবে না এমন একটা মুহূর্ত নাই আল্লাহর সামনে দাঁড়াতে হবে সবগুলো হিসাব করা হচ্ছে এবং আল্লাহ তাআলা সবগুলো আমাদের সামনে প্রকাশ করবেন কিয়ামতে তো প্রতিটা মানুষের তার আমলনামা সমূহকে আল্লাহর সামনে তিনটা ধাপে পেশ করা হয় উপস্থাপন করা হয় এখানে আশেপাশে কলকারখানা অনেক বেশি আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন অনেকে আছেন আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে আপনারা আপনাদের মালিকের কাছে অথবা উপরস্থ অফিসারের কাছে দায়িত্বশীল বসের কাছে আপনারা অনেক সময় ডেইলি রিপোর্ট দেন অনেক সময় সাপ্তাহিক রিপোর্ট দেন অনেক সময় মাসিক রিপোর্ট দেন অনেক সময় বাৎসরিক রিপোর্ট দেন এরকম সিস্টেম আছে না নাই ঠিক একইভাবে প্রতিদিনের রিপোর্ট আল্লাহর ফেরেশতারা দিনে যারা দায়িত্বশীল থাকেন প্রত্যেকটা মানুষের জন্য ফেরেশতা নিয়োজিত আছে আপনার জন্য আমার জন্য ওনার জন্য সবার জন্য আছে এই ফেরেশতারা সকালে এসে সারাদিন আমাদের আমলনামার সব লিপিবদ্ধ করে এগুলো নিয়ে সন্ধ্যার সময় আল্লাহর কাছে জমা দেয় আবার সারা রাত কি করি আমরা ওইটার জন্য আলাদা ফেরেশতা এসে সকালে গিয়ে জমা দেন এটা হলো ডেইলি রিপোর্ট আর সোমবার বৃহস্পতিবার রিপোর্ট দেন এটা হলো সাপ্তাহিক রিপোর্ট আর আমাদের সারা বছরের আমলনামা জমা দেওয়া হয় শাবান মাসে এটা হলো আমাদের
বাৎসরিক রিপোর্ট তাহলে রিপোর্ট মোট কয়বার জমা দেওয়া হয় একবার হলো দৈনিক আরেকটা হলো সাপ্তাহিক আরেকটা হলো বাৎসরিক আল্লাহর কাছে আমাদের আমলনামার হিসাব দেওয়া হয় ভাইরা আমার আমরা কয়জন মানুষ খবর রাখি যে আমি আজকে সারা দিনে যা করেছি সুন্দর আগে আগে জায়গা মতো সব জমা হয়ে গেছে যদি ভালো কিছু পড়ে থাকি তার পুরস্কার যেমন দাঁড়িয়ে গেছে মন্দ কিছু যদি করে থাকি তার তিরস্কারের ব্যবস্থাও হয়ে গেছে কিন্তু আনন্দের কথা হলো যদি আমাদের ভিতর সে আল্লাহর কাছে জবাবদিহিতার বোধ থাকে তাহলে তো কিয়ামত আসার আগে আগে মৃত্যু হওয়ার আগে আগে আমরা কোন গুনাহ করে থাকলে চোখের পানি ফেলে তওবা করে ইস্তেগফার করে মাফ চেয়ে নতুন করে সংকল্প করে নতুন পথ চলা শুরু করব তাহলে ফেরেশতারা আমার বদআমল যদি আল্লাহর কাছে জমা দিয়েও থাকেন আল্লাহ তাআলা সেটা ডিলিট করে আমার প্রোফাইলকে ক্লিন করে দিবেন ইনশাআল্লাহ তাহলে গুনাহ করার পর তওবা করতে দেরি করব না আল্লাহ আমাদের সবাইকে যে কোনো গুনাহ করার পর প্রতিদিনেরটা প্রতিদিন আমাদের আল্লাহর সাথে হিসাব নিকাশকে চুকিয়ে আল্লাহর কাছ থেকে নিষ্পত্তি করিয়ে নিয়ে তওবা ইস্তেগফার করে প্রতিটা নতুন দিনে নতুন করে সংকল্প করার তৌফিক দান করুন মহতরম হাজেরিন তাহলে আমরা জানলাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন এর প্রথম কারণ হলো এই মাসটাতে মানুষ গাফেল থাকে দুইটা গুরুত্বপূর্ণ মাসের মাঝে এটা মানুষের অনেকে অবহেলার কারণ আর দ্বিতীয়ত হলো এই মাসে আমলনামা বাৎসরিক পেশ হয় তো নবীজি চাইতেন যে আমলনামা পেশের সময় তিনি যেন রোজাদার থাকেন আল্লাহ যেন তাকে রোজাদার অবস্থা দেখেন তাহলে আল্লাহ তাআলা রহম করবেন অনুগ্রহ করবেন তার আমলনামা পর্যালোচনা করার বিচার করার এই ক্ষেত্রে এই জন্য এখন কথা হলো কোন কোন হাদিস থেকে আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফজালু সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম রমাদানের পরে সবচেয়ে উত্তম নফল রোজার মাস হলো মুহাররম মাস তাহলে এই হাদিস থেকে বোঝা গেল নফল রোজার জন্য শ্রেষ্ঠ মাস হলো মুহাররম অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি বেশি নফল রোজা রাখতেন দেখা গেছে শাবানে তাহলে আমরা কোনটা করব এর উত্তর হলো যে মুহাররম মাস মূলত নফল রোজার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মাস এটাই অধিকতর বিশুদ্ধতর মত তবে ওই মাসের পরে শাবানটাও নফল রোজার জন্য আদর্শ মাস অতএব শাবানে এবং মুহাররমে এই দুনো মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন তাহলে শাবান উপলক্ষে একটা কর্মসূচি আমরা পেয়ে গেলাম সেটা হলো বেশি বেশি নফল রোজা এখন কথা হলো শাবানে এত বেশি নফল রোজা নবীজি কেন রাখতেন দুইটা কারণ তো আমরা জানলাম তো এইটা অবহেলার মাস সেজন্য রোজাটাই কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন অন্য কোনো নফল আমত করতে পারতেন এর হিকমত আল্লাহ তাআলা ভালো জানেন তবে অনেক বিশেষজ্ঞ এবং অনেক বিশ্লেষক ওলামায়ে কেরাম ইসলামিক স্কলারগণ এক দুইটা বিশেষ কারণ রহস্য হিকমত উল্লেখ করেছেন সেটা হলো রমাদান মাসে আমাদেরকে 30 দিন রোজা রাখতে হবে আল্লাহ তাআলা ফরজ করেছেন প্রাপ্তবয়স্ক সকল ঈমানদার নারী পুরুষ সুস্থ মানুষদের জন্য তো সেই রমজান মাসে যদি আমাদের রোজা রাখা লাগে শাবান মাস থেকে যদি আমরা 2 4 10টা 20টা নফল রোজা রাখা শুরু করি তাহলে রমজানের রোজা রাখাটা সহজ হবে আগে থেকে অভ্যাসটা হবে ওয়ার্ম আপ হবে রিহার্সেল হবে প্রস্তুতি নেওয়া হবে হঠাৎ করে যদি রমজান রোজা শুরু করেন অনেকে দেখা যায় সারা বছর রোজা রাখেন না তো দেখা যায় হঠাৎ করে রমজান রোজা রাখার কারণে সে অসুস্থ হয়ে পড়ে কিংবা তার রোজার সাথে সে শুরু করতে পারে না অসুবিধা তৈরি হয় এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তোবা আগে থেকে প্রস্তুতি নিয়ে নিতেন পাঁচ ওয়াক্ত নামাজের আগে অনেক নামাজের আগে সুন্নত নামাজ আছে না নাই জোহরের আগে সুন্নত নামাজ আছে না নাই ফজরের আগে সুন্নত আছে না নাই আবার কোন কোন নামাজের পরেও কি আছে সুন্নত ফরজটার ফরজ ভার্সনের ইবাদতের আগেও সুন্নত থাকে পরেও সুন্নত এই সুন্নতের একটা কারণ এটাও যদি বান্দার কিয়ামতের দিন ফরজের মধ্যে কোনো ঘাটতি থাকে তাহলে নফল বা সুন্নত দিয়ে আল্লাহ তাআলা সেই ঘাটতি পূরণ করে দিবেন আর সুন্নতের রিহার্সেলের মাধ্যমে ফরজটা যাতে সুন্দরভাবে হয় সেটার জন্য প্রস্তুতির জন্য এই ব্যবস্থা আল্লাহ তাআলা রেখেছেন ঠিক একইভাবে রমাদানের 30 দিনের যে ফরজ রোজা আমাদেরকে রাখতে হবে তার আগে শাবানে কিছু নফল রোজার অভ্যাস করা আবার শাবানের পরে শাওয়ালের 6 রোজা রাখা ওই পাঁচ ওয়াক্ত নামাজের আগে পরে যেরকম সুন্নত নামাজ আছে রমজানের ফরজ রোজার আগে সুন্নত রোজা আছে পরেও শাওয়াল মাসে সুন্নত রোজা আছে অতএব রোজাগুলো রাখবো তো ইনশাআল্লাহ আমরা অনেকে আছি এটা জীবনে প্রথম শুনছি যে শাবান মাসে আবার বেশি বেশি নফল রোজা রাখতে হয় তবে শাবান মাস সম্পর্কে আমাদের আরেকটা জিনিস জানতে হবে রোজা রাখতে হবে এটা তো আমরা জানলাম আরেকটা জিনিস জানেন সেটা হলো শাবান মাসের শেষের দিকে রোজা রাখা উত্তম না রোজা রাখতে হবে শুরুর দিকে মাঝের দিকে এই দিনগুলোতে শেষের দিনগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন না কারণ কারণ হলো শেষের দিনগুলো যদি টানা রোজা রাখেন তাহলে রমজান আর গায়রে রমজানের ভিতরে পার্থক্য হবে না এই জন্য আপনি শাবানের শেষের দিকে আর রোজা রাখবেন না
আপনি রোজার জন্য অপেক্ষা করবেন রমজান থেকে শুরু করবেন না হলে রমজানের আলাদা কোনো বৈশিষ্ট্য এটা বোঝা যাবে না যে টানা রোজা রাখছেন আপনি এইজন্য শেষের দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের রোজা রাখতেন না বিশেষ করে একেবারে শেষের দিন যেটা শাবানের লাস্টের দিন যেটাকে বলা হয় ইয়াউমুস শক বা সন্দেহের দিন আমরা আমাদের ছোটবেলা দেখেছি আমাদের দেশে বিভিন্ন এলাকায় অনেক মুরব্বীরা শাবানের শেষের দিন অবশ্যই রোজা রাখতেন কেন তারা মনে করতেন শাবানের চাঁদ এটা রমজানের চাঁদ দেখা যায় নাই শাবানের শেষের দিন ধরুন শাবান 30 হলো তো 29 তারিখে চাঁদ দেখা যায় নাই সারা দেশে ওনারা 30 তারিখে শাবান কিন্তু সেদিন তারা রোজা রাখতেন কেন মনে করতেন যে যদি চাঁদ দেখা যারা যায় নাই বলছে হয়তো চাঁদ উঠছে তারা দেখে নাই মিস করে গেছে তাহলে আমার রোজাটা রমজান হয়ে গেল যদি চাঁদ উঠে থাকে আর যদি চাঁদ না উঠে থাকে তাহলে শাবান হয়ে গেল তো এই রকম চান্সে রোজা রাখে এরকম কোন চান্সে রোজা রাখার নির্দেশ ইসলামে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবু তোমার যা সন্দেহ হয় এটাকে সন্দেহের ঊর্ধ্বে উঠে সেই ইবাদতের দিকে নিয়ে যাও সন্দেহপূর্ণ কিছু করা যাবে না এইজন্য শাবানের শেষের দিনে রোজা রাখা নিষেধ শেষের দিকে রোজা রাখবো না বরং পুরো মাস রোজা রাখবো শাবান উপলক্ষে তৃতীয় কথা হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সারা বছরের যে তার ফরজ রোজা ভাঙতি রোজা ছিল মহিলা মানুষ হওয়ার কারণে রমজানে তার যে ভাঙতি রোজা থাকতো সেগুলো সারা বছর তিনি রাখতে পারতেন না কেন রাখতে পারতেন না কারণ একদিকে সোমবার বৃহস্পতিবার আইয়াম বিজর রোজা এগুলো নবীজি রাখতেন তিনিও রাখতেন আর বাকি দিনগুলোতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তার সাথে থাকতেন কখন নবীজির হক আদায় করতে হয় সেজন্য তিনি রোজা রাখতে পারতেন না এগুলো শেষ পর্যন্ত শাবানে আসলে নবীজি পুরো মাসই নফল রোজা বেশিরভাগ রাখতেন দিনগুলো ওই ফাঁকে তিনি তার ফরজ রোজাগুলো রাখতেন এজন্য এখান থেকে বোঝা যায় যদি আমাদের কারণ আগের বছরের ভাঙতি রোজা থাকে অসুস্থতার কারণে সফরের কারণে মহিলাদের মাসিকের কারণে তাহলে সেই রোজাগুলো শাবানের মধ্যে রেখে ফেলা উচিত এটা হলো শাবান উপলক্ষে তৃতীয় গাতব্য বিষয় প্রথম গাতব্য বিষয় বেশি বেশি নফল রোজা রাখবো কেন দুই কারণ বলেছি দ্বিতীয় গাতব্য বিষয় বলেছি যে শাবান মাসে বেশি রোজা রাখবো ঠিক আছে কিন্তু শাবানের শেষের দিন রোজা রাখবো না শেষের দিকে রাখবো না তৃতীয় গাতব্য বলেছি কাজা বা ভাঙতি রোজা যদি আগের বছরে থাকে তো এই শাবান মাসের মধ্যেই সেটা রেখে ফেলতে হবে কারণ রমজান আসলে নতুন রোজা রাখতে হবে আগেগুলো ক্লিয়ার করে ফেলা উচিত আর চতুর্থ গাতব্য বিষয় হলো যে শাবান মাসে আমরা রমজানের প্রস্তুতি নিতে হবে কিসের প্রস্তুতি নিতে হবে কিভাবে প্রস্তুতি নেবেন আমি বলি আমাদের দেশের রমজানের প্রস্তুতি নেওয়ার একটা চিত্র আছে ভাই চিত্র হলো ধরুন সাধারণ মানুষ রমজানের প্রস্তুতি নেয় কিভাবে রমজানের আগে দেখবেন শাবানে বিশেষ করে শেষের দিনগুলোতে দেখবেন যে বাজার থেকে তেল চিনি সয়াবিন ভুসি ছোলা খেজুর এগুলো কিনতে কিনতে মানুষ কাহিল হয়ে যায় কারণ রমজান আসতেছে কারণ কি রমজান আসছে তার প্রস্তুতি হিসাবে ছোলা চিনি বেগুন বেসম আর তেল খেজুর এগুলো কিনতে কিনতে আমরা কাহিল আমাদের কেনার স্টাইল দেখে মনে হয় যে একটা খানার মাস আসতেছে এই পরিমাণ ক্রাইসিস প্রতি বছর রমজান উপলক্ষে হয় যে বাজার সামলাইতে গিয়ে সংশ্লিষ্ট যারা আছে বেচারাদের গলত ঘর্ম হয়ে যেতে হয় অবস্থা কাহিল হয়ে যায় কারণ এই পরিমাণ খায় পাবলিক যে খানার ডিমান্ড এই পরিমাণ হয় যে বাজারে সাপ্লাই দিয়ে পারে না এই চান্সে আপনার দাম বাড়ায় দেয় অসাধু ব্যবসায়ীরা অথচ রোজার মাসে আল্লাহ তাআলা দিনের বেলায় পুরাটাই খানা বন্ধ করে দিয়েছেন অন্য সমস্যাতে এই সময় খানা আরো কম হওয়ার কথা কিন্তু আমরা এইসা খানা খাই আবার এই বেশি খানা খাওয়ার জন্য একটা জাল হাদিস বানায় নিয়েছে সেটা কি রমজানে খানার কোনো হিসাব নাই শুনছেন নি আপনারা এই হাদিস রমজানে খানার নাকি হিসাব নাই আরে ভাই রমজানে খানার হিসাব আরো বেশি দেওয়া লাগবে কারণ ইবাদতের মাস তুমি বিনা হিসাবে খাইলা রমজান মাসে দুপুরবেলা খাইলা যে খানার হিসাব নাই মুগুর একটাও নিচে পড়বে ভাইরা আমার রমজানের প্রস্তুতি দুঃখজনক আমরা আম জনতার প্রস্তুতি হলো বাজার করে আমরা রমজানের প্রস্তুতি নেই আর দোকানদারদের প্রস্তুতি কি বিশেষ করে মুদি দোকানদারদের প্রস্তুতি হলো রমজান আসছে চিনির বস্তা সোলার বস্তা যা আছে এগুলো সব দূরে সরে আউট কর নাই কিছু নাই এরপর দাম বাড়ায় তারপর বিক্রি করব তাহলে মাল গুদামজাত করা এটা হলো অনেক ব্যবসা অসাধু ব্যবসায়ীদের রমজানের প্রস্তুতি আর মাল কিনতে কিনতে কাহিল হওয়া এটা হলো আমাদের রমজানের প্রস্তুতি আর মিডিয়াগুলো টেলিভিশন চ্যানেলগুলো বিভিন্ন যারা এই টাইপের এই জগতে আছে তাদের প্রস্তুতি হলো তারা ঈদের সিনেমা ঈদের নাটক কোনটা বাইর করবে না করবে এগুলো তাদের রমজানের প্রস্তুতি আর রাজনৈতিক দল যারা করেন সব রাজনৈতিক দলগুলা
তাদের প্রস্তুতি হলো রমজান মাস আসছে রাজনীতি তো এই মাসে খুব একটা করে জুত করে পাওয়া যাবে না সমাবেশ মিছিল কিছু জমবে না তো ইফতার পার্টির নামে রাজনীতি করার জন্য ছক আঁকা শুরু করে কোন দিন কাদের ইফতার পার্টি কোনটা এতিমদের সাথে কোন দিন গরিবদের সাথে কোন দিন তমুকদের সাথে কোন দিন অমুকদের সাথে এই কাহিনী তাল বাহানা করে টুপিটাপা মাথায় দিয়ে রমজানে কোন দিন ইফতার পার্টির নামে রাজনীতি করবে সেই ধান্দা তাদের হলো রমজানের প্রস্তুতি এগুলো একটাও কি রমজানের সঠিক প্রস্তুতি না রমজানের প্রস্তুতি হবে যে আমি রমজানে যাতে ইবাদত বندگی করতে পারি সেজন্য আগে ভাগে সমস্ত ঝামেলা শেষ করে ফেলব ঈদের জন্য শেষ দশক আমি ইবাদত করতে পারি না ঈদের কেনাকাটার জন্য এইজন্য সব ঝামেলা আগে সেরে ফেলব এবং রমজানে আমি এই টাইমে ইবাদত করব ওই টাইমে কোরআন তেলাওয়াত করব অনেক ভাইরা আছেন কষ্টের পরিশ্রম করেন কষ্টের কাজ করেন পরিশ্রমের কাজ করেন রমজানে আমি পরিশ্রমের কাজ করতে গেলে রোজা রাখতে পারি না তাহলে এই মাসে একটু বেশি পরিশ্রম করে টাকা কামাই করে নিব যাতে রমজান মাসটা কাজ না করেও চলা যায় আমি যাতে রোজা রাখতে পারি এগুলো হলো রমজানের প্রস্তুতি আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের সঠিক প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন আমিন তাহলে শাবান উপলক্ষে চতুর্থ গাতব্য বিষয় হলো আমাদেরকে রমজানের জন্য সঠিক প্রস্তুতি নিতে হবে ভাইরা আমার আমরা অনেকে গত রমাদানে অনেক মানুষকে দেখেছি তারা মাটির উপরে ছিলেন আমাদের সাথে চলাফেরা করেছেন এই রমাদানে তারা মাটির নিচে চলে গেছেন আছে না নাই আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি গত রমাদানে ক্যান্সারে আক্রান্ত ছিলেন রমজানের শেষ দশক তিনি ইতিকাফে বসেছেন আমার বুঝজ্ঞান হইছে থেকে নিয়ে ছোটবেলা থেকে আমার মনে পড়ে না যে রমজানের শেষ 10 দিন আমার বাবাকে আমি কোনদিন ঘুমাইতে দেখছি কোনদিন মনে পড়ে না সারা জীবন আল্লাহর বান্দা চায়ের একটা ফ্লাস্ক সাথে নিয়ে ইবাদত বندگی জিকির আজকার আর যে মসজিদে কেউ ইতিকাফে বসে না ওই মসজিদে লোকজন নিয়ে ইতিকাফে বসা গত রমজানে ক্যান্সারে ভয়াবহ অবস্থা ডাক্তাররা রীতিমতো তার বেঁচে থাকার কোনো সম্ভাবনা নাই সেরকম একটা আভাস ডাক্তাররা অনেক আগে থেকে পেয়ে গেছেন অথচ তিনি ওই অবস্থা শেষ দশক পুরাটা ইতিকাফ করেছেন আর এই রমজান এখনো আর বেশি দিন বাকি নেই আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি তিনি কবরবাসী হয়ে গেছেন এই রমজান আর তিনি পাবেন না তো আমরা অনেকে এখানে আছি যারা হয়তো এই রমজানটা আল্লাহ চাহেন তো হয়তো আমরা পাবো কিন্তু এরপরে আরেকটা রমজান হয়তো আমরা পাবো না একটা রমজান মানুষকে আল্লাহর কাছ থেকে তার সমস্ত গুনাহ মাফ করিয়ে তার পুরো প্রোফাইলকে ক্লিন করে পরিষ্কার করে তার সমস্ত গুনাহগুলোকে ডিলিট করে দিয়ে তার হিসাবের খাতাকে সম্পূর্ণ নতুন পরিচ্ছন্ন ঝকঝকে পরিষ্কার করে দিতে পারে রমজান মাসের তওবা ইস্তেগফার রোজাদারি চোখের পানি দোয়া ইবাদত বندگی কোরআন তেলাওয়াত তারাবি তাহাজ্জুদ চোখের পানি তওবা এবং আল্লাহর দিকে ঝুঁকে পড়া অতএব রমজানকে সেভাবে কাটাবো তো ইনশাআল্লাহ সেভাবে কাটাইতে হলে এখন থেকে নিয়ত করতে হবে আমার রমজানে ইবাদতের ক্ষেত্রে বাধা কি ঈদের কেনাকাটা তাহলে আগে আগে এটাকে ক্রস দিয়ে ফেলতে হবে আমার রমজান ইবাদতের ক্ষেত্রে বাধা কি আমার মোবাইল ফেসবুক ইউটিউব তো আগে থেকে এটাকে আনইনস্টল করে ফেলতে হবে আমি সৌদি আরবে থাকাকালীন সময় আমি দেখেছি বহু আল্লাহর নেককার বান্দা অনেক যুবককে আমি দেখেছি অনেক ইয়াংকে আমি দেখেছি রমাদান এর আগে মোবাইল থেকে ফেসবুক হোয়াটসঅ্যাপ সহ সকল অ্যাপ যেগুলো তাকে এঙ্গেজ করে রাখে যেগুলো নেশা থেকে সে বের হতে পারে না আল্লাহকে খুশি করবার জন্য রমাদানে কোরআন খতম দেওয়ার জন্য রমাদানে আমল করার জন্য রমাদানে ঘন্টাকে ঘন্টা হাত তুলে চোখের পানি ফেলে দোয়া করবার জন্য সেজদায় দোয়া করবার জন্য তাদের মোবাইল থেকে সমস্ত অ্যাপগুলো ডিলিট করে এগুলো থেকে সে পরিচ্ছন্ন হয়ে যায় বন্ধু বান্ধবদেরকে বলে দেয় যে রমজান মাসে কোনো যোগাযোগ নাই এই মাস আল্লাহর সাথে আমি কথা বলবো আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে রমজান কাটাবার তৌফিক দান করুন আমিন নিয়ত করব তো ইনশাআল্লাহ এখন থেকে প্ল্যান করতে হবে হট করে করলে তখন হবে না এখন থেকে পরিকল্পনা করতে হবে আমাকে প্রতিদিন এক পারা পড়লে আমি কোরআন খতম দিতে পারবো তাহলে কোন সময় পড়ব আমি সেটা বের করতে হবে এবং কোন কোন জিনিস আমার বাধা আমার ফেসবুক আমার ইউটিউব আমার বন্ধু আমার বান্ধব আমার ঈদের কেনাকাটা আমার আড্ডা আমার কোন মজলিস কোন কিছু যদি আমার ইবাদতে বাধা হয় শাবান মাসেই সেটাকে আল্লাহর জন্য কুরবানি করে দিয়ে ওই সমস্ত বদভ্যাসকে ত্যাগ করে তারপরে রমজানের জন্য প্রস্তুতি নিতে হবে এই শাবান হলো রমজানের প্রস্তুতি নেওয়ার মাস আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন তাহলে ভাইরা শাবান উপলক্ষে চারটি গাতব্য বিষয় বলেছি এর প্রতিটি আমরা খেয়াল করব এবং আমল করব আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে আমলের তৌফিক দান